বিড়ালের হিট কি, বিড়াল হিটে আসার লক্ষণ কি, আর বিড়াল হিটে আসলে আপনার করণীয় কি, সবকিছুই আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। সো আপনারা যদি বিড়ালের হিট সম্পর্কে প্রপার একটি ধারণা পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রুশা। তো আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনারা যারা বিড়াল বাসায় পালেন তাদের জন্য এই বিষয়টি জানা আসলেই অনেক দরকার। তো আপনারা যারা বাসায় বিড়াল পালেন তারা অবশ্যই কম বেশি সবাই এই জিনিসটা লক্ষ্য করেছেন যে আপনাদের বিড়াল মাঝে মাঝে এরকম অদ্ভুত আচরণ করে, এরকম অদ্ভুত মুভমেন্ট করে। তো এই বিষয়টি অনেকেই বোঝেন আবার অনেকেই বোঝেন না। যাই হোক, আমি সবার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্যই মূলত আজকের এই ভিডিওটি মেক করেছি। আপনারা যখন বাসায় লক্ষ্য করবেন যে আপনাদের বিড়ালটা এরকম মুভমেন্ট করছে তখন আপনারা বুঝে নেবেন যে আপনাদের বিড়াল হিটে চলে এসেছে। আমার এটা একটি মেয়ে বিড়াল, তো ও হিটে আসলে কি কি করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আপনাদের বিড়াল হিটে এসেছে কিনা বা হিটে আসলে ওরা কি কি করে। দেখতেই পেলেন যে ও এরকম আজব আজব মুভমেন্ট করে ওর বডি নিয়ে, এছাড়া এরকম দরজার সাথে ও ঘেঁষাঘেঁষি করে বা আমাদের শরীরের সাথে আমাদের পায়ের সাথে এসে ঘেঁষাঘেঁষি করে, আর এরকম লেজটা উঁচু করে দিয়ে দাঁড়িয়ে থাকে। তো আপনারা যখন এই মুভমেন্ট গুলা দেখবেন বা ওরা যখন এরকম করবে সেটা লক্ষ্য করবেন তখনই বুঝে নেবেন যে ওরা আসলে হিটে চলে এসেছে। এছাড়াও ওদের আরেকটি হিটে আসার লক্ষণ হচ্ছে ওরা ভোরের দিকে অনেক বেশি জোরে জোরে ডাকাডাকি করে। নর্মালি আমার বিড়ালগুলো এত বেশি ডাকাডাকি করে না, ওরা অনেক শান্ত। সব পার্সিয়ান বিড়াল না, কিছু কিছু পার্সিয়ান বিড়াল আছে অনেক ডাকাডাকি করে, তবে আমার গুলো তেমন একটা ডাকে না। যাই হোক, ওরা যখন হিটে আসে তখন কিন্তু অনেক ডাকাডাকি করে। তো এই ক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে ওরা হিটে চলে এসেছে, আর এরকম সময় অবশ্যই ওদেরকে অনেক অনেক টেক কেয়ার করবেন। যদি ওরা প্রাপ্তবয়স্ক হয় তাহলে ওদেরকে ওদের পার্টনারের কাছে ছেড়ে দিবেন, আর যদি ওদের পার্টনার না থাকে বা ওদের বয়স কম থাকে সেক্ষেত্রে আপনারা ওদেরকে আলাদাভাবে টেক কেয়ার করবেন। এরকম ভাবে ওদেরকে সবসময় আদর করবেন, ভালো ভালো খাবার দিবেন যা যা ওরা খেতে পছন্দ করে। মোট কথা এই সময় ওদের আলাদা খেয়াল রাখতে হবে। আর হিটে আসার পর আপনার বিড়ালকে ওর পার্টনারের কাছে দেওয়ার আগে অবশ্যই চিন্তা করে নেবেন ওর বয়স কিরকম। যদি আপনার হিটে আসা বিড়ালটি মেয়ে হয়ে থাকে আর ওর বয়স কম হয়ে থাকে তাহলে ওকে ওর ছেলে পার্টনারের কাছে দিবেন না, কারণ এই সময় যদি ও ম্যাটিং করে ফেলে আর ও যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে এটা ওর জন্য খুবই ক্ষতিকর, ওর মৃত্যু হতে পারে যখন ও বেবি ডেলিভারি দিবে যেহেতু ওর বয়স কম। সো আপনার বাসায় যদি মেল আর ফিমেল দুটোই থাকে আর এই ক্ষেত্রে যদি একজন অনেক বেশি হিটে চলে আসে, স্পেশালি মেয়ে বিড়ালটা যদি হিটে চলে আসে, তাহলে আপনি সেই ছেলে বিড়ালের থেকে মেয়ে বিড়ালটিকে অনেক দূরে রাখবেন যাতে করে ওরা ম্যাটিং না করতে পারে। বিড়ালদের হিটে আসার আরেকটি প্রবলেম হচ্ছে ওরা যখন প্রচন্ড হিটে চলে আসে তখন ওদের পি পটি করার সবকিছু উল্টাপাল্টা হয়ে যায়। ওরা যদি পটি ট্রেন্ডও হয়ে থাকে তারপরে ওরা এখানে সেখানে পটি বা পি করে ফেলে, আর এই সময় ওরা একটু বেশি পি করে। তো আপনারা যখনই দেখবেন যে ওরা পটি রেখে, লিটার বক্স রেখে অন্য জায়গায় পি পটি করছে তখন বুঝে নেবেন যে ওরা হিটে চলে এসেছে। আসলে হিটে আসলে বিড়াল এরকম উল্টা পাল্টা করে, আর এই সময় ওরা অনেক বেশি চঞ্চল হয়ে যায়। ওরা যখন এক্সট্রিম লেভেলের হিটে চলে আসে তখন ওরা ওদের পার্টনার খোঁজার জন্য একদম ব্যাকুল হয়ে যায়, আর এই ক্ষেত্রে ওরা বাহিরে যাওয়ার জন্য একদমই পাগল হয়ে যায়। তো আপনার বাসা যদি ক্যাটপ্রুফ করার না থাকে সেক্ষেত্রে অবশ্যই ক্যাটপ্রুফ করে দিবেন, আর যদি জানালা দরজার কোনো প্রবলেম থাকে জানালা দরজা অবশ্যই বন্ধ রাখবেন, কারণ ওরা বাহিরে যাওয়ার জন্য কিন্তু একদমই পাগল হয়ে যাবে। যখনই সুযোগ পাবে ওরা বাহিরে যেতে চাইবে, তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, ওদেরকে একটু দেখে দেখে রাখতে হবে, আর ওদেরকে অনেক অনেক টেক কেয়ার করতে হবে। হিটে আসলে বিড়াল অনেক ধরনের মুভমেন্ট করে, তো সেগুলো আপনাদের অবশ্যই খেয়ালে রাখতে হবে আর ওদের আলাদা যত্ন নিতে হবে। আর যদি সম্ভব হয় তাহলে ওদেরকে ওদের পার্টনারের কাছে দিয়ে দিবেন, সেক্ষেত্রে ওরা নিজেরাই ওদের নিজেদের পার্টনারকে পছন্দ করে তার সাথে ম্যাটিং করবে। আর আমি তো বলেছি যদি আপনারা ম্যাটিং এর জন্য না দিতে চান সেক্ষেত্রে আপনারা ওদেরকে এভাবে টেক কেয়ার করবেন, এভাবে আদর করবেন, সবসময় ওকে চোখে চোখে রাখবেন, তাহলেই হবে। আর দেখবেন 3-4 দিন পরে এমনি ঠিক হয়ে যাবে। প্রথম প্রথম বিড়াল হিটে আসলে 2-3 দিন থাকে, এরপর আস্তে আস্তে সময় বাড়ে, তো এটাতে কোনো প্রবলেম নেই, এই কিছুদিন পরে ওরা এমনি ঠিক হয়ে যাবে। শুধু ওদেরকে একটু বাড়তি আদর করবেন আর ভালো ভালো খাবার দিবেন,
তাতেই হবে। যদিও এতে ওদের অনেক কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, যেহেতু ওদের পার্টনার নেই বা পার্টনারের কাছে দিতে পারছেন না, বয়স কম বলে। তো আপনারা এই কাজগুলো করতে পারেন। আপনি যদি অ্যানিমেল বা পেট লাভার হয়ে থাকেন, তাহলে এখনই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। কারণ আমি প্রতিনিয়ত অ্যানিমেল বা পেট নিয়ে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট করে থাকি, যা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা যারা কম বাজেটের মধ্যে পার্সিয়ান বিড়াল খুঁজছেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে এখন মাত্র একটি বিড়াল আছে বিক্রির জন্য। আমার সবগুলো বিড়াল বিক্রি হয়ে গিয়েছে, যেহেতু অনেক কম দামে ছেড়ে দিয়েছি। সো যারা কম বাজেটের মধ্যে বিড়াল খুঁজছেন, তারা আমাকে নক করতে পারেন। এক্ষেত্রে আপনারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজেও নক করতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারেন, অথবা আপনারা ফেসবুকে গিয়ে রুশাস ক্রিয়েটিভিটি লিখেও সার্চ করতে পারেন। সো গাইস, আপনারা তো দেখতেই পেলেন যে হিটে আসলে বিড়াল কি কি আচরণ করে। আর আপনাদের বিড়াল যদি এরকম আচরণ করে বা এরকম ডাকাডাকি করে, তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের বিড়াল হিটে এসেছে। এক্ষেত্রে আপনারা ওদেরকে অনেক অনেক আদর করবেন, আর যদি সম্ভব হয় তাহলে ওদের পার্টনারের কাছে ওদেরকে ছেড়ে দিবেন, ওরা নিজেরাই ম্যাটিং করে নিবে। তবে এই ক্ষেত্রে অনেকেই বিড়াল পছন্দ করে না, আই মিন ম্যাটিং এর জন্য বিড়াল পছন্দ করে না। তো সেই ক্ষেত্রে আপনারা যদি দেখেন যে বিড়াল একজন আরেকজনকে পছন্দ করছে না, তাহলে ওদেরকে দূরে রাখবেন, কারণ ওরা এই সময় কিন্তু মারামারি করে নিজেরা আহত হতে পারে। আর অনেকেই এই প্রবলেমের কারণে বিড়ালের নিউট্রাল বা স্প্রে করান। তো এই ক্ষেত্রে আপনারা এই কাজটি করতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা আপনাদের ইচ্ছা। তবে বিড়াল যদি হিটে থাকে, স্পেশালি মেয়ে বিড়াল যদি হিটে থাকে, সেই হিটে থাকাকালীন কখনোই আপনারা ওদেরকে স্প্রে করাবেন না, এটা কিন্তু ওদের মৃত্যুরও কারণ হতে পারে। সো আপনারা এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। ওরা যখন হিট থেকে ক্লিয়ার হবে, ওরা যখন নর্মাল হবে, তখন আপনারা স্প্রে করাবেন যদি চান। আমি আমার বিড়ালদের স্প্রে বা নিউটার কিছুই করাইনি, আমি ওদেরকে এভাবেই আদর করি। আর যখন প্রয়োজন হয় আমি ওদের ম্যাটিংয়ের জন্য দিয়ে দিই, যেহেতু এখন আমি ওদেরকে ম্যাটিংয়ের জন্য দিব না, তাই আমি ওদেরকে এইভাবেই টেক কেয়ার করি ওরা যখন হিটে আসে। তো আপনাদের বিড়ালও যখন হিটে আসবে, আপনারা অবশ্যই ওদেরকে অনেক অনেক আদর করবেন। সবসময় যতটুকু আদর করতেন তার থেকে একটু বেশি করবেন, অনেক বেশি টেক কেয়ার করবেন, আর ওদের সবসময় অ্যাটেনশন দিবেন। এতেই ওরা ভালো হয়ে যাবে, কয়েকদিন পরে দেখবেন ওরা নর্মাল হয়ে গিয়েছে। আর অবশ্যই বিড়ালের হিট চলাকালীন এই সময়টাতে ওদের অনেক অনেক খেয়াল রাখতে হবে, কারণ ওরা এই সময় অনেক বেশি বাইরে যেতে চাইবে। তো এই ক্ষেত্রে ওদেরকে কখনোই বাইরে যেতে দেওয়া যাবে না, কারণ ওরা যেহেতু ঘরের বিড়াল, ওরা বাইরে গেলে অন্য বিড়ালের দ্বারা বা কুকুরের দ্বারা অনেক বেশি আহত হতে পারে, আর এটা ওদের জন্য অনেক ক্ষতিকর। সো আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়ালে রাখবেন, ওরা যাতে বাইরে না যেতে পারে। দেখুন এই বিড়ালটা কি রকম করছে, ও কিন্তু এক্সট্রিম লেভেলের হিটে, কিন্তু আপাতত ওকে আমরা কোনো ম্যাটিং এর জন্য দিব না, তার জন্য ওর কোনো ব্যবস্থা নিচ্ছি না। আমরা যতটুকু পারছি ওকে অনেক অনেক আদর ভালোবাসা দিচ্ছি, তারপরও যেহেতু এটা একটা প্রবলেম, ও এরকম করবেই, আর কিছুদিন পর ও এমনিই ঠিক হয়ে যাবে। আপনাদের বিড়ালের ক্ষেত্রেও সেম একই ঘটনা। সো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পার্সিয়ান বিড়াল সম্পর্কে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।